tema de Shakira. Por si lo usan, tío. No. Sorry, no. কি হয়েছিল কি আমার আফটার সেলে কি হয়েছিল আজকে বা কারোর সাথে কোনো ঝামেলা আছে কিনা শত্রুতা আছে কিনা শত্রুতা ওই পাশে সবাই লাগে ওই পাশে কেউ গেল এটা আমি ট্রাফিক কে ফুকে মারে রে আজকে কি হয়েছে বলুন তো আজকে ঘটনাটা কিভাবে ঘটলো আজকে বিকালে আমরা সবাই পেয়ার খাবার গিয়ে খাইছি আমার বাবা আমি খাইছি আমি এখানে থুইয়া একটু আমি ওইখানে গেছি কোন শয়তান এই আজরাইলে আমার পোলারে মার গিয়ে ওইখানে আলাইতেছে আপনাকে কেউ সন্দেহ করেন আপনার ছেলে মানে কে মারলো বা এরকম কিছু সন্দেহ করেন আচ্ছা ঘটনাটা বলুন তো আজকে কিভাবে আপনার ওই বাচ্চারা লাস্ট আপনার পাইলেন কোথায় কোথায় পাইলেন কে দেখলো এটা বলুন তার নাম কি আসলে পরে আর কি পাইছি সাড়ে পাঁচটার দিকটা দেখেই আসছে অনেক সমস্যা আমি ওই যে সমাজ শরীফের পোলা এই শেরালি শরীফ তার আমি ঘর বাড়ি ভাঙ্গি এলাইছে এবার গাছ গাছ লারো অনেক কারছে আমি হুমকি হামকি দিছে যে মার্গে মুরগি এলাকে হেরাই আমার পোলা রে গেড়ি ভাঙ্গে এই পানিতে ফালাই দিছে আমার কালকে পিছা দিয়ে পিড়াইতে চাইছে আরো দুজন লোক আছিল হেরাও সাক্ষী আছে আমি ওন দিয়ে কাজে যাইতেছি আমরা ভয় দিক দিয়ে যাইও না আমি এই বাগান দিয়ে আর দুজনের জেলাগুলো লাগে কাজ করি হেগুলো লাগে আমি গেছি ওন দিয়ে যাওয়ার সময় আমার কিছু তো আর ঝাড়ু দেন পিড়ে না কি না সমস্যা আমি লাগে জায়গা জমি লয় সমস্যা আপনার ছেলেরে তারা মারার কারণটা মানুষের শত্রুতা থাকলে মারতে পারে না মানুষের লাগে শত্রুতা আছে আর আমগুর লাগে ই করতে আছে আর বাচ্চা মানুষ পাইছে আমি হপায় আধা ঘন্টা হয়ে গেছে আর আমি থয়ে গেছি এ ভিতর ও কোনো দিন এই পানির এই সাইডে যায় না সবসময় আসি খুশি খায় এই পেয়ারা গেছে ওদের পেয়ারা লাড়িটা পারে খায় কি চান এখন এখন এইটার আমি বিচার চাই
যে বিচার হবে এই বিচার আর কি আপনারা মিতই উদ্ধার করছিলেন এখান থেকে হ্যাঁ এক ফোঁটা পানি ওখানে একটা বাচ্চা মানুষ যদি পানিতে ডুবে মরে তাহলে তো অবশ্যই পানি খাইবে আর পেটে কোনো পানি পাওয়া যায়নি আমি মাদারগঞ্জ সদর হাসপাতালে নিয়েছি কোনো পানি বের হয়নি পেটের ভিতরে আলো গেড়ি ভাঙ্গা আর আলো যে হেন্দা ই করে আপনারা কি আইনগত ব্যবস্থা নেবেন যে হ্যাঁ আমরা আইনগত ব্যবস্থা নিই আমার দাবি আমার বাইশটা মাইরা হালাইছে আমার এটা যে ইউবিসা আমরা এই ডেবি চাই আর আমাদের আগামী ব্যাপারে ওই জ্বর জোর বুঝতে হবে ওই জ্বর হল করে নিয়েছে ঘর বাড়ি কোবাই রাখছে কোবাইছে আর আমাকে কয় এই দেশ আমাকে রাখবে না ডয় দিব টাকা পয়সা যত দেওয়া লাগুক ছপরা দিবে আর বাইরে বাহিরে থাকে আর আমাকে এই দেশে রাখবো না আমার ঘুরাই ফুরাই দিবে এর লেগে ওই যে সব লোকজন আইয়া ওই আমাদের ঘর দুয়ার কোবাই লাইছে আজকে আমার শেরালি শরীফ শেরালি শরীফ এলাকায় 8 বছর ধরে জায়গা জমিনের ব্যাপারে সত্র দিয়ে আছে ওইদিনকার লোকজন লয়া জায়গা তো দখল করে নিছে অথবা আপনার আমাকে ঘর বাড়ি কোবাইছে আমাকে বাড়ি আমার ছোট ভাই বিয়ার অনুষ্ঠান ছিল এই লোকজন ঠিক মতন খাওয়া দাওয়া করতে দেয় নাই আজকের ঘটনা বলেন আজকের ঘটনাটা বলেন আজকের ঘটনা হইছে যে আমার ভাতিজারে এখানে পেয়ারা ফুয়ারা পারছে খাইতেছিল লোকজন বাড়ি ছিল না ওই হারা ফাঁকা পাইয়া আমার বাইস্তার পানি মধ্যে হালাই দিছে শেরালি শরীফের তো পুরান শত্রুতা ওই যে আমাকে ঘর দরজা ভাঙ্গিয়া কয় দিন আগে নিছে ওই শেরালি শরীফ ওই জায়গা জুগা দখল করিকে হের পর আমার দ্বারে 5 লক্ষ টাকা চাঁদা চাইছে সেই চাঁদা না দিলে তুই বাড়ি ঘরে উঠতারবি না আমি কয়েকদিন যাবৎ পলাই খাই এখন আমাগো লাগে হলো আগো পোলা পানের লাগে আমাগো নাতি আটগিয়া আটগিয়া ওদিকে যায় গেছে আমরা এদিকে ওই ওই যে ঘর দরজা ভাঙছে ওই আর একটা শোক পালন করতে আসি কী দিয়া কী করা যাইবে কি না ওই ফাহে ওই গইয়া লইয়া ওদিকে গেছে আর হালাই দিছে আর হলো পাইতে আসি না ঘন্টা হানিকর দেহি বাসকে ওই মাঝে আইসে নেডের ওই কাছে আমি হলো এই কাপড় চুপুর মোবাইল ভিজাইয়া আরে উড়াইয়া হেরপর উঠেছি কীভাবে বুঝলেন তারা মারছে মারছে অগো গুড়া গুড়ার লাগে যায় অগো গুড়া গুড়ার লাগে অর লাগে কুলুস যায় সেই জন্য আমি বুঝতে পারছি আর শত্রুতা এই জন্য বুঝতে পারছি যে অরে ধরিয়া হালাই দিছে ও পানি খাইয়া কি পানির মধ্যে পড়িয়া বাঁচতে বাঁচতে আস্তে আস্তে আইছে আধা ঘন্টা আগে হেলাইছে না 40 মিনিট আগে হেলাইছে এর দেখি আসরের একটু পরেই পাইছি বাঁচতে বাঁচতে না হে আমরা তারা হুজা করতে বিষয়টি গেছি দেখি নেডের বাইরা হলো ও বাসে আপনার কি থানায় অভিযোগ করছেন এই যেরকম যে মেরে ফেলছে তারা এই বিষয়ে থানা পুলিশকে জানাইছেন এখন হ্যাঁ জানাইছে কি আসবে ছাড়া আসবে আব্দুর রহমান আমার নাতি স্যার কি হয়েছে আপনারা কি কেউ দেখছেন বাচ্চা পানিতে ফলাইছে তাহলে বুঝলেন কিভাবে তারা ফলাইছে
আপনারা কি কাউকে সন্দেহ করেন আপনার ছেলে মানে কে মারলো বা এরকম কিছু সন্দেহ করেন আচ্ছা ঘটনাটা বলুন তো আজকে কিভাবে আপনার ওই বাচ্চারা লাস্ট আপনার পাইলেন কোথায় কোথায় পাইলেন কে দেখলো এটা বলুন পানির ভিতরে আমার চাচা শ্বশুর পাইছে তার নাম কি আব্দুল শরীফ হ্যালো আচ্ছা দেখছে কয়টা কি মনে হয় আপনার আমার মনে হয় ওই পাশে কারা আগে আমি নাম জানি না এখানে নতুন আপনি থাকতেন কি ঢাকায় ঢাকায় থাকতাম এই যে দু একদিনের ভিতরে যাইতে হবে ঢাকায়